কোপা আমেরিকায় গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ, এবং সেটাও বর্তমানে যারা গ্রুপে লিড করছে সেই কলম্বিয়ার এগেনস্টে। সেই ম্যাচের প্রিভিউতে যাব, তবে সেই ম্যাচের প্রিভিউটা শুরু করতে চাই ব্রুনো গিমারাইন্সের একটা কথা দিয়ে। ব্রুনো গিমারাইন্স এই ম্যাচটার আগে, তিনি এই কলম্বিয়াকে ফেস করার আগে, তিনি বলছেন যে কলম্বিয়া হচ্ছে এই মুহূর্তে তাদের জুতায় আটকে থাকা একটা পাথরের মতো। তিনি এই ব্যাপারটাকে ব্যাখ্যা করছেন যে যদি ব্রাজিলকে তাদের পরবর্তী রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে, এই যে পাথর কলম্বিয়া, যে পাথর হয়ে তাদের জুতায় আটকে আছে, তাদেরকে সেভাবেই ফেলে দিয়ে তাদেরকে কোয়ার্টার ফাইনালে যেতে হবে। এখন যখন আপনি ব্রাজিল এবং কলম্বিয়ার এই গ্রুপ পর্বে শেষ ম্যাচটা দেখতে যাবেন, সেটা আপনারা দেখবেন একমাত্র টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে সকাল 7টায়। সেই ম্যাচে এই পয়েন্ট টেবিলটা দেখলে আপনাদের একটু পরিষ্কার হয়ে যাবে কেন এই ব্রুনো গিমারাইন্স এই কথাটা বলছেন। এই মুহূর্তে ব্রাজিল তাদের গ্রুপে বসে আছে সেকেন্ড পজিশনে, সেখানে এই ম্যাচটা ব্রাজিলের জন্য জেতা খুবই গুরুত্বপূর্ণ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। ব্রুনো গিমারাইন্স আরও বলছেন যে তাদের জন্য ব্রাজিলের জার্সি পরে খেলাটা একটা সম্মানের ব্যাপার, এবং সেই সম্মানটা ধরে রাখার জন্য সবকিছুই তাদের করতে প্রস্তুত থাকতে হবে। যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে না যেতে পারে পরবর্তী রাউন্ডে, তবে সম্ভবত তাদের জন্য অপেক্ষা করে আছে উরুগুয়ে, এবং উরুগুয়েকে কোয়ার্টার ফাইনালে ফেস করতে যাওয়াটা একটু টাফ চ্যালেঞ্জ হয়ে যাবে ব্রাজিলের জন্য। তাই পয়েন্ট টেবিল, গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার আপ সব সমীকরণ মাথায় রেখেই ব্রাজিলকে মাঠে নামতে হবে কলম্বিয়ার এগেনস্টে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে। এবং যখন কলম্বিয়ার ম্যাচটার কথা আসে ব্রাজিলের সঙ্গে, তখন মনে পড়ে যায় ওই 2014 সালের সেই ম্যাচটার কথা, কোয়ার্টার ফাইনালে নেইমারের ইনজুরিতে পড়ার সেই বীভৎস দৃশ্য, যেই ম্যাচটাতে ব্রাজিল 2-1 গোলে জিতেছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই নেইমারের ইনজুরিটাই মনে থাকে সবার মনে। তারপর কী হয়েছিল সেটা তো আর বলার অপেক্ষা রাখে না সেমিফাইনালের ম্যাচটাতে। তবে এবার নেইমারও নেই, ওই কলম্বিয়াও নেই, ব্রাজিলের অনেক পরিবর্তন এসছে। তবে যেই কলম্বিয়াটা এখন ব্রাজিল ফেস করতে যাচ্ছে, লরেনজো নেস্তরের এই কলম্বিয়া সাইড এখন পর্যন্ত 25টা ম্যাচ আনবিটেন রেকর্ড তারা রেখেছে। এই 25টা ম্যাচ আনবিটেন রেকর্ডে তারা জার্মানিকে হারিয়েছে, তারা এই স্পেনকে হারিয়েছে, তারা ব্রাজিলকেও হারিয়েছিল শেষ কোয়ালিফাইং ম্যাচে নভেম্বর মাসে। এই লরেনজো নেস্তরের অধীনে অবশ্য কলম্বিয়া আনবিটেন আছে 22টা ম্যাচ। লরেনজো নেস্তর একজন আর্জেন্টাইন, তিনি যেভাবে কলম্বিয়াকে কম্প্যাক্টলি শেপ করে পজিশনাল কাউন্টার দুটোর একটা কম্বিনেশন বেস করে ম্যাচ খেলাচ্ছেন, সেই অনুযায়ী কলম্বিয়া এই টুর্নামেন্টের অন্যতম একটা ফেভারিট হিসেবে এসেছে। যদিও তারা ফাইনাল পর্যন্ত যেতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ অনেকেরই আছে, তবে ব্রাজিলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো সাইড এই লরেনজো নেস্তর কলম্বিয়া। এখন কলম্বিয়ার এই সাইডটাকে ডেফিনেটলি দরিভাল জুনিয়র লাইটলি নিচ্ছেন না। দরিভাল জুনিয়র যখন এই ম্যাচ নিয়ে প্রেস কনফারেন্সে কথা বলছেন, কিংবা যখন একদম টুর্নামেন্ট শুরুর আগেও প্রেস কনফারেন্সে কথা বলেছিলেন, তখন তিনি বলেছেন যে ব্রাজিল এই টুর্নামেন্টে অতটাও ফেভারিট না যেরকম আগে ব্রাজিল বা আর্জেন্টিনাকে আলাদা করে ফেভারিট ধরা হতো। তিনি বলছেন এই টুর্নামেন্টে কলম্বিয়ার মতো দল আছে, এই টুর্নামেন্টে উরুগুয়ের মতো দল আছে, ভেনেজুয়েলার মতো দল আছে, আর্জেন্টিনা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাই তাদেরকে ওই ফেভারিটের তকমাটা ছেড়ে দিয়ে এই টুর্নামেন্টে খেলতে আসতে হবে। এবং কলম্বিয়ার ম্যাচের আগে তিনি এই কথাটা আরেকবার রিপিট করে বলেছেন যে এখন ব্রাজিল ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে না, তবে ব্রাজিল এই ম্যাচটা লাইটলি মোটেও ছেড়ে দেবে না। এখন যখন আপনি কলম্বিয়া ব্রাজিলের এই ম্যাচটা নিয়ে কথা বলা দরকার, তখন শেষ ম্যাচটা নিয়েও তো একটু কথা বলা লাগে। এবং দেখতেই পাচ্ছেন যে লুইস দিয়াজের বাবা যখন গত নভেম্বর মাসে তাকে কিডন্যাপ করা হয়েছিল এবং তিনি যখন ছাড়া পান, তখন তিনি তার ছেলের ম্যাচটা দেখতে এসেছিলেন। সেই ম্যাচে কলম্বিয়া ব্রাজিলকে হারিয়েছিল 2-1 গোলে। সেই ম্যাচে লুইস দিয়াজ পেয়েছিলেন একটা ব্রেস। সেই ম্যাচে এই লুইস দিয়াজের বাবার সেলিব্রেশনের অনেক ভিডিও এবং অনেক মিমও আপনি দেখেছেন। সেই সেলিব্রেশন বা মিমটা হয়তো এই ম্যাচে ফেরত আসতে পারে যদি লুইস দিয়াজের বাবা এই ম্যাচটা অ্যাটেন্ড করেন। তবে ভিন্ন ম্যাচ, ভিন্ন সেট আপ, ভিন্ন ফরমেশন, তাই আগের ম্যাচের কথা চিন্তা না করে এই ম্যাচে কী হতে পারে সেটাই একটু দেখা দরকার। ফরমেশন নিয়ে যদি আলাপ দিতে হয়, তবে দেখতে পাওয়া যেতে, দেখা যেতে পারে যে হয়তো ওয়েন্ডেল তার পজিশনটা হয়তো রিটেইন করতে পারেন। লাস্ট ম্যাচে তিনি খেলেছেন আরোনার জায়গায়। ব্রাজিলের দুই মিডফিল্ড ডুও অর্থাৎ ডাবল পিভটের এই কম্বিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। জাও গোমেজ, তিনি খুবই ইয়াং একজন প্রসপেক্ট, কিন্তু তার উপরই কিন্তু ভরসা রাখছেন দরিভাল জুনিয়র। তিনি এবং গিমারাইন্সের এই ডাবল পিভট রোলটা তাদের সামনে যে ফরওয়ার্ড লাইনটা আছে তাকে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য খুবই জরুরি। ভিনিসিউস, রদ্রিগো এবং
সাভিও কিংবা রাফিনিয়ার জুটি কীরকম হতে পারে তার আপনারা দেখেছেন, তাদের যেরকম ওভারল্যাপ এবং আন্ডারকাট কিংবা ক্রসের যে কম্বিনেশনগুলো থাকে সেটা ব্রাজিলের আক্রমণে মূল ভরসা। অন্যদিকে কলম্বিয়ার লাইন আপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আপনি বলতে পারেন যে লুইস দিয়াস, কিন্তু এই লরেন্সো নেস্তোরের অধীনের সাইডে এখনও হামেস রদ্রিগেস, তিনি এখনও পারফর্ম করে যাচ্ছেন, তিনি একজন কি ফোকাল পয়েন্ট এই টিমের জন্য। এবং তাদের যে জন কর্ডোবা, তিনি ফরওয়ার্ড রয়েছেন, 31 বছর বয়সী ফরওয়ার্ড, তিনিও কিন্তু অনেক বার্স্টিং ফরওয়ার্ড রান নিয়ে ভালো চান্সেস ক্রিয়েট করতে পারেন। ফ্রম ফরমেশন এরপর দেখা দরকার দ্য ম্যান অফ দি আওয়ার ভিনিসিউস জুনিয়র, যেই ভিনিসিউস জুনিয়রের জন্য অপেক্ষা ছিল, যেই ব্রাজিলের ভিনিসিউস জুনিয়রের জন্য অপেক্ষা ছিল, সেই ভিনিসিউস জুনিয়রকে আপনারা দেখেছেন ওই প্যারাগুয়ের ম্যাচে, যেই প্যারাগুয়ের ম্যাচে 4-1 গোলে ব্রাজিল ফাইনালি একটা জয় আনতে পারলো, একটা ডমিনেটিং জয় আনতে পারলো দরিবাল জুনিয়রের অধীনে। সেই ম্যাচে এই ভিনিসিউস জুনিয়র করলেন একটা ব্রেস, এবং তিনি যেভাবে চান্সেস ক্রিয়েট করেছেন, যেভাবে রানগুলো নিয়েছেন সিমি ডাউন করে তার ওভারল্যাপিং ডিফেন্ডারদেরকে বোকা বানিয়েছেন, ওই ম্যাচের পারফরমেন্সকে দরিবাল জুনিয়র বলছেন যে ভিনিসিউস জুনিয়র একটা পারফেক্ট ম্যাচ খেলেছেন ব্রাজিলের জার্সি গায়ে। তিনি বলছেন যে ওই যে সুযোগগুলো তৈরি করেছেন সেই রানগুলো নিয়ে, সেই রানগুলো একমাত্র ভিনিসিউস জুনিয়রের পক্ষে নেওয়া সম্ভব, এবং সেটাই তিনি দরিবাল জুনিয়র ভিনিসিউসের কাছে এক্সপেক্ট করেন। এবং স্বাভাবিকভাবেই এই ম্যাচটায় যদি ব্রাজিল তাকিয়ে থাকতে চায় কার পারফরমেন্সের দিকে, সেটা থাকবে এই ভিনিসিউস জুনিয়রের পারফরমেন্সের দিকে। ভিনিসিউস জুনিয়র থেকে ব্রাজিলের আরেকটা ফ্যাসেট নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে লুকাস পাকেতাকে নিয়ে একটা ইন্টারেস্টিং কনন্ড্রাম চলছে। লুকাস পাকেতার ব্যাটিং যেই অ্যালিগেশনগুলো এসছে সেটার তদন্ত চলছে, সেটার শুনানি সম্ভবত ঠিক 2 মাস পর। তবে যেটা শোনা যাচ্ছে, যদি তার এই আনা চার্জগুলো বা যেই ক্রাইমগুলোর ব্যাপারে তাকে বলা হচ্ছে, যে অ্যালিগেশনগুলো এসছে সেটা যদি প্রমাণিত হয়, তবে সর্বোচ্চ শাস্তি হিসেবে লুকাস পাকেতা আর নাও খেলতে পারেন। দ্যাট উড বি আ ট্র্যাজিক ইভেন্ট ফর ব্রাজিল। অথচ আপনি লুকাস পাকেতার ওই প্যারাগুয়ের ম্যাচটার কথা একটু চিন্তা করুন, এই পাকেতার উপর কিন্তু ওই যে নেইমারের ফ্লেয়ারটা বা নেইমারের যে রোলটা সেটা কিছুটা লাইট ডাউন করে হলো পাকেতাকে সেই রোলটা পালন করতে হচ্ছে। লুকাস পাকেতা প্যারাগুয়ের প্রথম ম্যাচে, ওই ম্যাচটাতে প্রথম পেনাল্টিটা মিস করলেন, তারপর সেকেন্ড পেনাল্টির একটা সুযোগ আসলো, তখন ব্রাজিলের বক্সে ভিনিসিউস জুনিয়র, পাকেতা এবং মিলিতাও সবাই জড়ো হলেন, কিন্তু তখন মনে হচ্ছিল যে হয়তো বাকিদের মধ্যে পেনাল্টি নিয়ে একটা কারাকারি হতে পারে, কিন্তু বাকিরা কথা বলে সেই পাকেতাকেই তারা পেনাল্টির সেই সুযোগটা দিলেন, পেনাল্টিটা নেওয়ার সেই চান্সটা দিলেন, এবং তখন কিন্তু ভিনিসিউসের হ্যাট্রিকের একটা সুযোগ ছিল। ভিনিসিউস সেই কাজটা না করে বরং পাকেতাকেই বাড়িয়ে দিলেন, এবং পাকেতা সেই পেনাল্টিটা কনভার্ট করে খুবই ডমিনেটিংলি সেই পেনাল্টিটা কনভার্ট করেন। এখানেই আসলে ব্রাজিলের একটা টিম বন্ডিং বা তাদের মধ্যে যে হারমোনিটা সেটা কিন্তু বোঝা যায়। ব্রাজিলের এই টিমটা অনেক ইয়াং তরুণ প্রসপেক্ট দিয়ে ভরা, এবং এই টিম বন্ডিংটা কিন্তু এই টুর্নামেন্টে কোপা আমেরিকায় যদি তারা কোয়ার্টার ফাইনাল ডেফিনেটলি হয়তো চলে যাবে বা পরবর্তীতে সেমিফাইনাল বা এবং ফাইনাল পর্যন্ত রিচ করার জন্য এই টিম বন্ডিং এবং এই টিম হারমোনিটা খুবই জরুরি। লুকাস পাকেতার জন্য এই কনফিডেন্সের বুস্টআপটা খুবই দরকার, তার উপর অনেক বড় একটা দায়িত্ব পড়ে আছে, ওই নেইমারের দায়িত্ব তার সবার পক্ষে পালন করা সম্ভব না, তিনি যতটুকু পারছেন করে যাচ্ছেন, এবং সামনে যে তার ভবিষ্যৎটা কিছুটা হলো অনিশ্চিত সেখানে ব্রাজিল তার উপর যে ভরসাটা করে আছে সেটা এই ম্যাচেও তিনি ভরসার প্রতিদানটা দিতে চাইবেন। কিন্তু আরেকজন যে স্টলওয়ার্ড রয়েছেন হামেস রদ্রিগেস এবং লুইস দিয়াস, তারা কিন্তু কলম্বিয়াকে টেনে বয়ে নিয়ে বেড়াচ্ছেন, এবং এতগুলো ম্যাচের যে একটা আনস্টপেবল রান তাদের রয়েছে সেখানে এই হামেস রদ্রিগেসের একটা বড় ভূমিকা আছে, সেটা লরেন্সো নেস্তোর বের করে এনেছেন তার প্লেয়ারদের থেকে। সেখানে এই হামেস রদ্রিগেস যিনি এখন সাও পাওলোতে খেলছেন, তিনি গত 10 মাসে 10 মিনিটও ক্লাবের হয়ে খেলতে পারেননি। সেই হামেস রদ্রিগেস এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 3টা অ্যাসিস্ট করে ফেলেছেন। এই হামেস রদ্রিগেস তিনি যতটা পারছেন স্পেসে ড্রিফ্ট করে অ্যাটাকিং কম্বিনেশন ক্রিয়েট করে লুইস দিয়াস এবং জন কর্ডোবার জন্য সুযোগ তৈরি করার চেষ্টা করছেন। আর লুইস দিয়াসের কথা তো না বললেই নয়, এই লরেন্সো নেস্তোরের সাইডের যে মেইন ম্যান বা যিনি যার কাছ থেকে সবচেয়ে বেশি আক্রমণটা আসে সেটাই লুইস দিয়াস, এবং লুইস দিয়াস যে কোনো সময় ব্রাজিলের ব্যাকলাইনকে ভরকে দিতে পারেন। অ্যান্ড স্পিকিং অফ দ্যাট গাই, যিনি অনুপস্থিত থেকেও ব্রাজিলের 12th ম্যান হিসেবে উপস্থিত থাকেন প্রত্যেক ম্যাচেই, সেই নেইমার। নেইমারের প্রত্যেকটা ম্যাচেই ব্রাজিলের উপস্থিত ছিলেন, যখন প্রথম ম্যাচে তাকে দেখা গেল তখন তিনি যখন ভিনিসিউসকে উঠিয়ে নেওয়া হচ্ছে তিনি খুব বেশ অঙ্গভঙ্গি করে বোঝাচ্ছেন যে তিনি মোটেও এই ব্যাপারে খুশি নন। আবার ঠিকই সেকেন্ড ম্যাচে যখন ভিনিসিউস ব্রেসটা স্কোর করলেন তখন এই নেইমারের মতো আনন্দ কাউকেই উদযাপন করতে দেখা যায়নি। ব্রাজিল টিম তো উদযাপন করেছেই, আর স্ট্যান্ড থেকে নেইমার উদযাপন করেছে, তবে এই নেইমারের অনুপস্থিতিটা ব্রাজিল প্রতি হারে হারে টের পাচ্ছে। তবে নেইমারের ওই অনুপস্থিতিটা অনুভব
অনুভব করার কোনো সুযোগ ব্রাজিলের কাছে নেই। বরং রদ্রিগো, যিনি নেইমারের জার্সি পরে খেলছেন, 10 নম্বর জার্সিটা, তিনি বলছেন যে নেইমারের অনুপস্থিতিটা তারা অনুভব করছেন ঠিকই, তবে ওই নেইমারের জার্সিটা তিনি নেইমারের জন্যই উষ্ণ রাখছেন এবং খুব শীঘ্রই নেইমারের সেই ফিরে আসাটা, যিনি 10 মাস ধরে মাঠের বাইরে আছেন ওই হাঁটুর ইঞ্জুরির কারণে, তারা এক্সপেক্ট করছেন যে নেইমার অবশ্যই একদিন দলে ফিরে আসবেন। নেইমার জানেন যে তার বয়স 32 হয়ে গেছে, তার ব্রাজিলের এই স্কোয়াডটাও আসলে নেইমারের উপর নির্ভর করে নেই, তবুও নেইমার যখন ফিরবেন তখন সেটা ব্রাজিলের জন্য একটা অন্যতম উপলক্ষ হয়ে থাকবে। তবে নেইমারের এই উপস্থিতিটা 12th man হিসেবে এই কোপা আমেরিকায় ব্রাজিলের জন্য একটা বড় হাতিয়ার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই কোপা আমেরিকার গ্রুপ ডি এর শেষ ম্যাচ ব্রাজিল ভার্সেস কলম্বিয়া, পয়েন্ট টেবিলের এই হিসাবটা আপনারা জানেন, আগেও দেখেছেন ব্রাজিল তারা সেকেন্ডে বসে আছে, তার কলম্বিয়া তাদের অপোনেন্ট, তারা কোয়ার্টার ফাইনালে এরই মধ্যে কোয়ালিফাই করে গেছে। এখন হিসাবটা হচ্ছে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করবে, কারা গ্রুপ রানার আপ হয়ে শেষ করবে। তবে যেই গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার আপ হোক, পরবর্তী কোয়ার্টার ফাইনালে হয় পানামা কিংবা উরুগুয়ের একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ব্রাজিলের জন্য। এই ম্যাচটা আপনারা দেখবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে সকাল 7টা বাজে। এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন, যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ব্রাজিল এই টুর্নামেন্টে কতদূর যাবে, এই ম্যাচে ব্রাজিলের মেইন ম্যান কে হতে পারে, সেটাও জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট tsports.com.